আমরা এখন অবস্থান করতেছি তুর্কি এয়ারপোর্টে। বিশেষ করে এখানে অনেক ঠান্ডা, আমরা এখানে প্রবেশ করছি 11 তারিখ সকাল সম্ভবত 6টা বাজে। এখন 11 তারিখ রাত 7টা বা আপনার 8টা বাজে। এখনো কিন্তু আমরা অবস্থান করছি তুর্কি এয়ারপোর্টে। বিশেষ করে এখানে কিন্তু অনেক ঠান্ডা, দেখেন ভাই ঠান্ডার জন্য কাপড় কয়টা পরছে, দেখেন তলে একটা উপরে আর একটা আবার গামছা, যে তো আমরা জানি না এখানে অত পরিমাণে শীত। যদি আগে জানতাম তাহলে হয়তো শীতের কাপড় নিয়ে আসতাম, যেহেতু আমাদের শীতের কাপড় আনা হয় নাই, এর জন্য গামছা এক্সট্রা যত কাপড় ছিল সব কিছু ইউজ করছি। ভাই আপনাদের তুর্কি আইল্যান্ড আপনার অনুভূতি কি একটু যদি শেয়ার করতেন ভালো হতো। যারা যারা তুর্কি এয়ারপোর্টে আসবেন শীতের জামা কাপড় নিয়ে আসবেন, আর এখানে অনেক সৌন্দর্য, আসলে মনটা ভালো থাকে, সবাই দোয়া করবেন। তুর্কি এয়ারপোর্ট এটা একটা আরব কান্ট্রি, বিশেষ করে এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম এটা সম্পূর্ণ ইউরোপের স্টাইলে চলাফেরা করে, আমি তো ভাই দেখে খুবই অবাক। দেখেন দেখাই এর কি অবস্থা, এখন এদিকের কার্যক্রম টোটালি অফ, জানি না কখন স্টার্ট হবে। যেহেতু আমরা সকাল 6টায় তুর্কি এয়ারপোর্টে প্রবেশ করছি, এখন বাজতেছে 7টার মতন, যেহেতু এখনো আমাদের টিকিট যে কাউন্টার থেকে ফাইনাল কোনো সিদ্ধান্ত দেয় নাই, এর জন্য আমরা কখন ফ্লাইটে উঠবো ওইটাও ক্লিয়ার করা যাচ্ছে না। পরেও আপনাদেরকে তুর্কি এয়ারপোর্টের ভিতরে কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি দর্শকের উদ্দেশ্যে। আর কি ভাই ঘুরে ঘুরে দেখানো যায়, দেখেন দেখেন একটু পিছনে এই দেখ ভাই অনেক ঠান্ডা ভাই, কাঁচতে কাঁচতে জান শেষ। মেয়েদের কাপড় টাপড় কিরকম স্টাইলে পরে আপনারা দুজি দেখেন তাহলে সত্যি অবাক হবেন, অনেক হট ভাই, অনেক হট ভাই। আপনি ইউরোপের মেয়েগুলো দেখছেন, আপনি কি হট হয়ে যাচ্ছেন না গরম হয়ে যাচ্ছেন ভাই? সত্যি ভাই এখানে মেয়েরা শর্ট প্যান্ট পরে হাঁটে। আমি তো ভাই বাংলাদেশে ছোট থেকে বড় হয়েছি, মানুষে মুসলিম মেয়েরা কীরকম ভাবে চলাচল করে ওইটা তো জানেন, বিশেষ করে এখানে স্টাইল সম্পূর্ণ আলাদা, বুঝছেন? এখানে সম্পূর্ণ ইউরোপের স্টাইলে চলাফেরা করে। আমি এখন যে জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বিশেষ করে এই জায়গাটা এখন অত একটা মানুষ দেখা যাচ্ছে না, ওইদিকে মানুষ আছে, কিন্তু সত্যি কথা বলতে ওই এয়ারপোর্টে যে লোকজন আছে ওরা নাকি কিছু বলে, এর জন্য ডরে বয়ে ওইখানে যাই না আর কি। এর কি অবস্থা ভাই, যাইতেন না ভাই? এটা ইউরোপ বস, এটা ইউরোপ, আপনি তো সবাই কান্ট্রি, এটা ইউরোপ কান্ট্রি ব্রো, ইউরোপ কান্ট্রি। আপনি তো সবাই জানেন, বিশেষ করে তুর্কির পাশের দেশ নামটা হচ্ছে গ্রিস, ওইটা কিন্তু ফোল সেঞ্জিন, এটা কিন্তু সবাই জানেন ভাই। প্রচন্ড শীত, হাত ভাই ব্যথা করে, দেখতে পাচ্ছেন গামছা, শীত তো করেই ভাই, প্রচন্ড শীত করে। যেহেতু বাঙালি মানুষ একটা গামছা না হলে কি হয়, এর জন্য গামছাটা লাগাইলাম। দুজি ভাই পাচ্ছাম এই এয়ারপোর্টে আমি লুঙ্গি পরে ভিডিও করতাম, কিন্তু মানুষ বলবে খ্যাত, এর জন্য আমি লুঙ্গি পরে ভিডিও করছি না। এই যে আপনাদেরকে একটা কর একটা জিনিস দেখাবো, আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন, আপনারা লাইনে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন এর কি অবস্থা, বুঝছেন ভাই? প্রচন্ড পরিমাণে শীত, স্টাইল কি দেখাবো, বুঝছেন ভাই? আপনারা কি কিছু দেখছেন, দেখলে কমেন্ট করেন, আর যদি না দেখেন আমরা মনে হয় চোখে মুখে দেখেন না, বুঝছেন আর কি অবস্থা। আয় তুই সামেলাই, আচ্ছা পসরাফ করতে পারবা, পসরাফ করা সেন্টার কাউন্টার
হ্যাঁ অভাব নাই ভাই, সত্যি কথা বলতে লজ্জা লাগে এবং কি শরম করে ভাই। কাউন্টারে যাই, আমাদের বাংলা ভাষা কোনো কিছু ভাই তুর্কিরা বুঝে না, শুধু বক 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 করে যায় করে যায়, আমরা কিছু বুঝি না। হ্যাঁ তুর্কি যে লোকজন ওরাও কিছু বুঝে না। এ আর কি ভাই অবস্থা, রাত 7:30 বা 8 এরকমই বাজে। কি ভাই টয়লেট কি সমস্যা নাকি ভাই, ঘুরছ ঘুরছ? হ্যাঁ সমস্যা নাই কোনো, আরেকটু সামনে যাই আপনাদেরকে দেখাই, জানি না কতটুক দেখাইতে পারবো। সঙ্গে থাকেন আর দেখেন পুরো ভিডিওটা, আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। দেখি আর কি দেখাইতে পারি, এখানে মুসলিম আদাস অনেক মানুষজন এখানে আসে ভাই, বিশেষ করে বাঙালি মানুষ দেখে একটু অবাকই হবেন, কারণ আপনারা এরকম পরিবেশে বড় হন নাই। এখন ভাই আমি দেখে অনেকটা অবাক, আপনারা হয়তো কিছু কিছু দেখতে পাচ্ছেন এ আর কি এখানের পরিবেশ। আমি আমার কাছে মনে হয় আমিও এক ব্যক্তি তুর্কিতে গামছা গলায় নিয়ে ভিডিও করছি আর কি ভাই আজকের ভিডিও। এতে আরেক ভাই হেল্প করছে, এখানে ফ্রি ওয়াইফাই কানেক্ট করা যায় 1 ঘন্টার জন্য। দেখেন আমাদের এক বাঙালি ভাই আরেকজনকে সাহায্য করে যাচ্ছে, উনি ফ্রি যে ইন্টারনেট এটা নিতে পারে না। সত্যি কথা বলতে আমরা এখানে সকালবেলা আইসি ভাই, কিন্তু 1 ঘন্টার জন্য ওয়াইফাই কানেক্ট পাইছি ভাই, 1 ঘন্টা কথা বলতে পারছি। সকাল 6টা বাজে আইসি, ধরেন না সকাল 7টা পর্যন্ত ইন্টারনেটে কানেক্ট ছিলাম, তারপর থেকে এখন পর্যন্ত বিচ্ছিন্ন। এখনও ফ্যামিলির সাথে এবং কি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। এটা হচ্ছে ফ্রি ইন্টারনেট, আপনার যে পাসপোর্ট আছে এই যে বুথ বা আপনার যে এই যন্ত্রপাতি দেখতেছেন, আপনার পাসপোর্ট এখানে যদি স্ক্যান করেন তাহলে 1 ঘন্টার জন্য ইন্টারনেট পেয়ে যাবেন। আর ভাই কি বক বক করবো আমি তো জানি না ভাই, দেখতে তো পাচ্ছেন কি অবস্থা ভাই। আরেক ভাই টয়লেটে যাবে যাবে কিন্তু যাইতে পারে নাই, যে তো টয়লেটের কি জানি পরিষ্কার করছে। বিশেষ করে আরেকটা কথা বলি, আপনারা যদি কোনো দেশে যেতে চান, যদি কোনো অবস্থাতে আপনাদের ফ্লাইট মিস হয় তাহলে আপনারা কি করবেন? বিশেষ করে এখানে কিন্তু কোনো খাবারের দোকান পাট নাই, একমাত্র আপনারা কিনতে পারবেন ঠান্ডা ধরেন না পানি টানি এরকম, কিন্তু আপনাদের ভাত আদাস কিছুতে খাবার খাবেন এরকম কিছু এখানে পাবেন না। আপনি কিনতে পারবেন, এখানে কিছু দালাল আছে ওদেরকে যদি আপনার $20 থেকে $25 দেন তাহলে আপনাকে ধরেন বাহির থেকে 4টা চিকেন লেগ পিস আপনাকে দিবে। যারাই তুর্কিতে আসবেন অবশ্যই আপনারা খাবার শুকনো খাবার সঙ্গে করে নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা নাই। যেহেতু আমরা কালকেও কোনো ভাত খাই নাই, আজকেও ভাই ভাত খাইতে পারবো দে এটা কোনো শিওর গ্যারান্টি কোনো কিছু নাই। কালকে খাইছি ভাই প্লেনের মধ্যে যা খাবার দিল ওইগুলোই খাইছি, আদার্স কোনো কিছু খাইতে পারি নাই। এখনও ভাই ঘুরছি দেখছি কোনো খাবারের দোকান নেই ভাই, বিশেষ করে একটাও খাবারের দোকান আমি দেখতেও পাই নাই এবং কি খাবার খাইতেও পারি নাই। কিন্তু খাইছি ভাই, একবারে ভাই দুজি না খাই তাহলে তো শরীরটা নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আমি বাড়ি থেকে কিছু ধরেন শুকনো খাবার ওইগুলি আনছিলাম, ওইগুলো খাইছি ভাই। দেখতে পাচ্ছেন কত মানুষ এখন মনে হয় কোন প্ল্যান ল্যান্ড করছে, অনেক মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে এই আর কি অবস্থা। জানি না ভাই আর কত সময় আপনাদের মাঝে বক বক করবো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট যে ছেলে বা আপনি মেয়ে ওদেরকে কিন্তু দেখলে অনেকটা সুন্দর লাগে, সত্যি কথা এটা আপনি দেখেন ভাই সত্যি অনেকটা ভালো লাগে আর কি। আজকে আর বক বক করবো না, এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।